এক্সাইটেড আচ্ছা ঠিক আছে ভেরি গুড আমার পরিচয় দিয়ে গেছে আমার মিসেস আমিও একবার নতুন করে দিয়ে দিই আমি আমার মিসেস সুজাতা আর পার্থ দুজনের বিজনেসটা বিল্ড করছি স্পন্সর আমার বন্ধু সুনীল কুমার দে আপলাইন হচ্ছে আমার মানস দা সাথীদি দুর্গাদা কৃষ্ণাদি এদের ছত্রছায়ায় আমরা রয়েছি আগামী দিনে বেড়ে যাচ্ছে এবং সকল এই এখানে যারা রয়েছে আজকে এই আমাদের এই টুগেদারে গেট টুগেদারে সকলকে শুভবিজয় শুভেচ্ছা জানিয়ে আমি জাস্ট আমার যে টপিক্সটা আছে টপিক্সটা আর কিছু না ওয়েল অ্যান্ড গুড টপিক পজিটিভ স্টোরি ঠিক আছে আমি তিনখানা টপিক্স বলবো আপনারা ইংরেজদের তৈরি করা বিল্ডিং দেখেছেন ব্রিজ দেখেছেন এখন আছে 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 তো তো ওদের টেকনিকে অনেক ভুল ছিল তখন অত টেকনিক ওদের অত উন্নত ছিল না বাট ওদের কিন্তু উদ্দেশ্যটা ভালো ছিল ওদের উদ্দেশ্যটা ছিল যে কারণে করা হচ্ছে সেইটা যেন ঠিকঠাক হয় এখনকার দিনে টেকনিক প্রচুর উন্নত হয়েছে কিন্তু উদ্দেশ্যটা ঠিক নয় বলে ব্রিজ বা বিল্ডিং এখন কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে তো এই বিজনেসটা হচ্ছে এটাই আপনার উদ্দেশ্যটা ঠিক থাকতে হবে আপনি ফেসবুকে অত ভালো নয় আপনি হয়তো ইনস্টাগ্রামে অত ভালো নয় কিন্তু আপনার উদ্দেশ্যটা যদি ঠিক থাকে তো আপনি অবশ্যই অবশ্যই এই বিজনেসে টিকে থাকবেন এক নম্বর স্টোরি দু নম্বর স্টোরি এক্সট্রা মাইল মেন্টালিটি একটা লোক একজন লোক খুব ব্যস্ত ওনার সময় নেই খুব বিজি লোক এদেশ ওদেশ ঘুরে বেড়ায় তো উনি ওনার ফ্যামিলির জন্য একটা বোট কিনেছিলেন বোটটা রং মানে রং করার জন্য পুরনো হয়ে গেছিলো রং করার জন্য উনি একজনকার কাছে পাঠিয়েছিলেন তো উনি বোটটা রং করে দিয়েছেন তো ওনার বিল হয়েছে ৩০,০০০ টাকা ওনাকে দিয়ে দেওয়া হয়েছে মাস ছয়েক বাদে ওনার কাছে একটা ৫০ লাখের একটা চেক আসে ওনার লোক নিয়ে আসে তো উনি বলছেন যে এই চেকটা আমাকে কেন দিলেন বলে এই চেকটা এই জন্যই দিলাম এটা স্যার পাঠিয়েছেন বলছে স্যার কেন পাঠিয়েছেন বলছে তা যাই না আপনাকে দিতে বলেছে বলছে আপনি তো ৩০,০০০ টাকা আমাকে দিয়ে দিয়েছে স্যারের আমার রং করার কস্ট বলছে না উনি পাঠিয়ে দিয়েছেন তো আপনি স্যারের সঙ্গে কথা বলুন উনি গেছেন স্যারের সঙ্গে কথা বলছেন স্যার আমাকে তো দিয়ে দিয়েছেন বলছে না আপনি জানেন না আপনি কী কাজ করেছেন বলছে কী কাজ করেছি বলছে এই বোর্ডটা তো আপনাকে আমি রং করতে পাঠিয়েছিলাম তো বলছে হ্যাঁ তা তো আমি করে দিয়েছি বলছে জানেন ওই বোটে করে আমার ছেলে মেয়ে আমার মিসেস নৌকোবিহারে গেছিলো মাঝ নদী থেকে আমাকে যখন ছবি দিচ্ছে আমাকে যখন ছবি পাঠাচ্ছে আমাকে যখন ফোন কল করছে তখন আমি ঈশ্বরকে ডাকছি হে ঈশ্বর আমার ফ্যামিলিটা যেন ঠিক মতো বাড়িতে চলে আসে ঘাটে চলে আসে তার কারণ আপনার ওখানে রং করার পর ওখানে একটা ছোট্ট ফুটো ছিল ওই ফুটোটাকে আমার মেরামত করতে পাঠানোর কথা ছিল কিন্তু ওইটা আমি ভুলে গেছিলাম আমি জানি আমার বোর্ডটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনি ওইটা করে দিয়েছিলেন ওইটা আপনার কাজের মধ্যে পড়ে না বাট আপনি ওটা করে দিয়েছিলেন ওই করে দেওয়ার জন্য আজকে আমার ফ্যামিলিটা যার জন্য আমার এত ইনকাম যার জন্য আমার এত আনন্দ সেই ফ্যামিলিটা কিন্তু সেফ আছে আপনার কাজ ছিল রং করা কিন্তু ওই ফুটোটা আপনি মেরামত করে দিয়েছেন দিস কল হচ্ছে এক্সট্রা মাইল মেন্টালিটি আমাকে অ্যাপ্লাইন যেটা দিল সেটাই করে শুধু শান্ত থাকবো না আমার যেটা করণীয় এক্সট্রা মাইল মেন্টালিটি যদি আমি থাকি দিস ইজ দ্য বেস্ট অফ বেস্ট লিডার তিন নম্বর যেটা হচ্ছে আমি যদি সিস্টেমে না থাকি তাহলে কী হবে আমি যদি সিস্টেমে না থাকি একজন লোক সিস্টেমে অনেক দিন নেই তো উনি সেই আড্ডাখানায় তিনি গেছেন তো গিয়ে বলছেন আড্ডা উনি গল্প করছেন তো গল্প করতে করতে একজন যিনি যার যেখানে গেছেন বন্ধু বান্ধব তাদের বলছে জানো অমুক কমায় গেছে ও তাই নাকি এখানে অনেক টাকা খরচা জানো ওই বন্ধুটা বলছে ও ও ওরা তো বড় লোক ওরা যেতেই পারে তার মানে কি আমি যদি সিস্টেমে ঠিক না থাকি আমি এরকম উল্টো পাল্টা বকবো দ্যাটস অল থ্যাংক ইউ ওয়াক অন আ মাইন্ড ফিল্ড